নমস্কার। আজ এই শুভক্ষণ নে উপস্থিত সকল সিনিয়র ডক্টরস আবার ভাতৃ এবং ভগ্নীপ্রতিম সমস্ত ডক্টরস কল সবাইকে ভারতবর্ষ থেকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটে কথা বলছি, এবং তার আগে আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে ঠিক সময় আমি কিছু যোগদান করতে পারিনি, কারণ কিছু পারিবারিক কাজে আটকে ছিলাম। বুঝতেই পারছেন এই উৎসব আমাদের বাঙালিদের একটা ভারতবর্ষের বড় উৎসব, সেই উৎসবের জন্যই আমাদেরকে একটু আটকে যেতে হয়েছিল, তার জন্য ক্ষমা প্রার্থনা। প্রসঙ্গে ফিরে আসি, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করে থাকি তার সঙ্গে অ্যাকাস্টম হতে আমাদের একটা সময় লাগে ঠিকই, কিন্তু মডার্ন সায়েন্স যখন আমরা বলি, মডার্ন বিজ্ঞান যখন বলি, তখন কিন্তু তারা তথ্য প্রযুক্তির যুগে এই টেকনোলজিকে তারা ইউজ করছে। যেমন দেখা যায় যে রোবোটিক সার্জারি করে, রোবট দিয়েও সার্জারি করছে, তাহলে বিজ্ঞানকে কোথায় এগিয়ে নিয়ে গেছে? রোবট গিয়ে সে তার কোনো অর্গানের অপারেশন করতে সেটাও করে দিচ্ছে। ডক্টর বসে আছেন ইংল্যান্ডে, পেশেন্ট আছে ইন্ডিয়াতে, সেখান থেকেও টেকনোলজির মাধ্যমে তিনি অপারেশন সাকসেসফুল করছেন। তাহলে আজকে হুসেনি স্যার যে উদ্যোগ নিয়েছেন এই টেকনোলজিকে কাজে লাগিয়ে, আমরা কেন পারব না? আমরা ওনার কাছে কৃতজ্ঞ, উনি আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, এর সঙ্গে আমাদেরকে যুক্ত করে, এবং সর্বোপরি যে উদ্দেশ্য একজন রোগীকে সুস্থতার জন্য তার চিকিৎসা ব্যবস্থা তিনি তার বাড়িতে বসে সেখান থেকে তার পছন্দ মতো কোনো একজন ডক্টর তাকে দেখাতে পারেন। যেমন আমরা কোনো হসপিটালে গিয়ে দেখি যে এখানে যে লিস্ট আছে, লিস্ট অফ ডক্টরস আছে, তার থেকে আমরা বাছি যে আমি একজন হার্টের ডাক্তারকে দেখাবো। হার্টের ডাক্তারে যখন হার্টের ডিপার্টমেন্টের যে ডক্টরদের নাম দেখলাম, সেখানে হয়তো পাঁচজন ডাক্তারের নাম আছে, সেখান থেকে একজন ডাক্তারের নাম আমরা খুঁজে নিই, তার অ্যাপয়েন্টমেন্ট নিই। তেমনি এখানেও পেশেন্টরা সেই সুযোগ পাবে। যদিও আমাদের হোমিওপ্যাথিতে এরকম কোনো স্পেশালিস্ট বলে কিছু থাকে না, কারণ আমরা তো কোনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি, তা সত্ত্বেও তারা কিন্তু সেখান থেকে বেছে নিয়ে তার পছন্দ মতো ডাক্তারকে দেখাতে পারবেন। আমরাও, আমি ভারতবর্ষ থেকে বসে যদি কোনো কুমিল্লার কোনো পেশেন্ট আমাকে দেখাতে চায়, তাকে আমি দেখতে পারি ব্যক্তিগতভাবে। আমি এই টেকনোলজির সঙ্গে দীর্ঘ 10 বছর ধরে যুক্ত আছি, আমি ব্যক্তিগতভাবে এই পরিষেবা দিয়ে থাকছি রোগীদেরকে। আমাদের মধ্যে আরও অনেকেই আছেন, তারা হয়তো দিচ্ছেন, কেউ হয়তো দিচ্ছেন না। তবে আমি মনে করি এটাই, যেমন কিছু আমরা বলি ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু কিছু অ্যাডভান্টেজও আছে, অনেক অ্যাডভান্টেজও আছে। অনেক সময় অনেক পেশেন্ট আপনার সামনে এসে তার অনেক রোগ লক্ষণের কথা বলতে পারে না, মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে তিনি কিন্তু সেটা তার বাড়িতে বসে সে বলতে পারে, সে কনফেস করতে পারে, এমনকি তার কোনো একটা সে অঙ্গের কোন কিছু দেখাতে চায় যেটা সে হয়তো ডক্টরের সামনে দেখাতে লজ্জা বোধ করে, সেটাকেও তিনি দেখাতে পারেন। এরকম অভিজ্ঞতাও আমার আছে। তা আমি মনে করি আজকে আমাদেরকে এই সুযোগটা যেমন হুসেনি স্যার করে দিয়েছেন,
তেমনি রোগীদের কাছে, গোটা বিশ্বের যে কোনো জায়গার রোগীদের কাছে এটা একটা বিশাল সুযোগ করে দিয়েছে। যেমন একটা বলেছেন যে কেস টেকারের কাছে গিয়েই সবসময় দেখাতে হবে তার কোনো মানে নেই। পেশেন্ট হয়তো আছে লন্ডনে, কেস টেকার আছে চট্টগ্রামে, ডাক্তার আছেন ভারতবর্ষে, সেটাও কিন্তু সেটাও কিন্তু একজন রোগী করতে পারে। এর জন্য আমাদেরকে আরও মডার্ন হতে হবে, আমাদেরকে এর সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িত হতে হবে, আমাদেরও চিন্তাভাবনা কিছু পরিবর্তন করতে হবে। কি করে আমরা একটা রোগী লিপি তৈরি করবো সেটাও আমাদের ভাবতে হবে, আর তার সাথে সাথে যে কেস টেকাররা আছে তারাও তার সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িত হতে পারবে। যেটা একটু আগেই আমাদের কুণাল স্যার বলছিলেন যে একজন ডাক্তার তার এক ধরনের পদ্ধতি, কেস টেকার সেটা হয়তো সেই পদ্ধতি জানে না, তো কেস টেকারও কিন্তু সেখানে সেই পদ্ধতিও শিখতে পারবে। আরও একটা বড় কথা যেটা কুণাল স্যার, আমি তো কুণাল স্যারের বক্তব্যটাই শুনেছি, আগের বক্তব্য শুনিনি, আমি নিশ্চিত যে সমস্ত গুণী চিকিৎসকবৃন্দ আমাদের প্রকাশ মল্লিক স্যার, নীলকমল স্যার, আসরুল হক স্যার, ইয়াকুব আলী স্যার, ইমাম আলী স্যার, এনাদের যে পদ্ধতি সেটাও আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, তাতে আমরাও কিন্তু আরও অনেক কিছু শিখতে পারবো, আমাদের অনেক কিছু অজানা জিনিস আমরা জানতে পারবো তাদের ডিসক্রিপশান থেকে। তাই আমার মনে হয় আমরা যারা এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদেরকে বেশি বেশি করে ওনার এই ট্রেনিং দিও যেটা সেটাকে আমাদের দেখতে হবে, এবং সবার আগে যেটা করতে হবে আমাদেরকে এখানে এনরোলমেন্ট করতে হবে, আমাদের নামগুলোকে ওখানে এন্ট্রি করে সেখানে সেটিংয়ে গিয়ে যা যা করা সেটা না করলে বোধ হয় আমরা এগোতে পারব না। এর জন্য দু একটা টেস্ট কেস্ট করেও আমাদেরকে সেখানে হয়তো পেশেন্ট এন্ট্রি করতে হতে পারে, অসুবিধা নেই। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না, সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং শারদীয়ার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি।